আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি একই সঙ্গে রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতাল এবং মেরুল বাড্ডা লাইব্রেডে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ত্বক এবং শরীরের বিভিন্ন অংশের কালো হয়ে যাওয়া একই সঙ্গে চামড়া মোটা হয়ে যাওয়া এটা নিয়ে কিন্তু আসলে আমরা অনেকটাই ওরিড বিশেষ করে টিন বয়সে সেটা নিয়ে আমাদের পেশেন্টরা এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই বিভিন্ন অ্যাডভাইস ঠিক করে থাকেন তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এটা কে মেডিকেল টার্মে একান্তসিস নিগ্রিকান্স বলে থাকেন এবং এই টার্মটাও কিন্তু আমাদের অনেক পেশেন্টরা জেনে থাকে ত্বক এবং মানে শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে যাওয়া চামড়া মোটা হয়ে যাওয়া একই সঙ্গে ওজন বেড়ে যাওয়া যেমন এটা খুবই একটি কমন ব্যাপার তো শরীরে কোথায় কোথায় সাধারণত কালো হয় এটা সম্পর্কে আমরা আগে জানবো সাধারণত দেখা যায় ঘাড়ের অংশ এটা অনেক বেশি কালো হয়ে যায় দুই পাশের বগলে কালো হয়ে যায় রানের প্রাইভেট পার্টে দুই পাশের থায়ের ভিতরে কালো হয়ে যায় এবং কনুইর ভাজে যেটা এবং হাঁটুর ভাজে দুইটা ভাজে কালো হয়ে যেতে পারে এই কালো হয়ে যাওয়া শুধুমাত্র রং কালো হয়ে যায় তা কিন্তু না একই সঙ্গে চামড়া মোটা হয়ে যায় এছাড়া কমনলি আমরা পেয়ে থাকি চোখের চারিপাশে কালো হয়ে যাওয়া মুখের বিভিন্ন অংশ কালো হয়ে যাওয়া একই সঙ্গে সংশ্লিষ্ট স্থানে চামড়া মোটা হয়ে যায় এটাকে আসলে মেডিকেলে একাথোসিস নিগ্রিকান্স বলে যেটাকে আমরা বলি হাইপার ক্যাটোসিস এবং হাইপার পিগমেন্টেশন তো এটা কিভাবে হতে পারে এটা অনেক কারণে হতে পারে প্রথম একটা কারণ হচ্ছে জেনেটিক ব্যাপার জেনেটিক ব্যাপার হচ্ছে যে বংশগত থাকলে যেমন দেখা যাচ্ছে যে আগের ফ্যামিলির বাবা বাবা দাদা মামা খালা ফুপু কারোর আছে তো ওই রকম এরকম কালো দাগ হয়ে যাচ্ছে এরকম একটা হতে পারে দুই নম্বর হচ্ছে আমরা একটা বলি যেটা অবেসিটি অ্যাসোসিয়েটেড মানে হলো যাদের ওজন বেশি থাকে আপনারাও দেখবেন যে তাদের সাধারণত এ রোগটা বেশি হয়ে থাকে এবং এটা টিন বয়সে বেশি থাকে অনেক সময় অ্যাডাল্ট লাইফ পর্যন্ত পারসিস্ট করে থাকে তারপর দেখা যায় আর একটা আনকমন তবে কোন কোন ক্ষেত্রে কিছু কিছু ক্যান্সারের সঙ্গে এই কালো দাগটা রিলেটেড এই তাদের ক্ষেত্রে আমরা একটু বেশি চিন্তিত যদি এই পার্সেন্টেজটা খুব কম বিভিন্ন ধরনের ক্যান্সারের সঙ্গে কিন্তু কালো দাগ হয়ে থাকে যেসব জায়গায় আমরা কালো দাগ বললাম তো সেইটাকে আমরা বলি ম্যালিগনেসি অ্যাসোসিয়েটেড কোনো কোনো জায়গায় দেখা যায় যে আঙ্গুলের প্রত্যেকটা জয়েন্টে ছোট ছোট ভাজে কালো দাগ হয়ে যাচ্ছে এটাকে আমরা একরাল বলি কিছু কিছু আছে যে লোকাল একটা জায়গায় কালো দাগ হয়ে যাচ্ছে এবং চামড়া মোটা হয়ে যাচ্ছে তো চামড়াকে যেমন হাইপারট্রফি বলা হয় এটা একটা লোকালাইজড ভ্যারাইটি তো এরকম বিভিন্ন এবং কিছু কিছু আছে সিনড্রোমিক অ্যাসোসিয়েশন মানে বিভিন্ন ধরনের পেশেন্ট যেমন বিভিন্ন রোগ নিয়ে আসছেন তখন তাদের সঙ্গে এরকম হয়ে থাকে তো এই জন্য চিকিৎসাটা বিভিন্ন রকম হয়ে থাকে তো চিকিৎসা হল প্রথমে পেশেন্ট ডক্টরকে শর্ট আউট করতে হবে যে উনি আসলে কোন ধরনের একান্থোসিস নিগ্রিক্যান্সে ভুগছেন তো যেই ধরনের রোগে ভুগছেন সেইটা চিকিৎসা করতে হবে সঙ্গে আমাদের ডার্মাটোলজি বা স্কিনের ডাক্তার চিকিৎসা করতে হবে প্রথমত কথা বলে রাখি এই রোগটাকে আমরা বলি অনেক ক্ষেত্রে মেটাবলিক সিনড্রোম মেটাবলিক সিন্ড্রোম হচ্ছে যে আসলে কয়েকটা অর্গান নিয়ে একটা রোগ যখন হয়ে থাকে এবং এই ধরনের ট্রিটমেন্টটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেমন আমারও প্রয়োজন মানে একজন ডার্মাটোলজিস্টের প্রয়োজন একই সঙ্গে একজন এন্ডোকাইন বা হরমোন বিশেষজ্ঞের প্রয়োজন অনেক সময় একজন মেডিসিন স্পেশালিস্টের প্রয়োজন অনেক সময় একজন গাইনোকোলজিস্টের প্রয়োজন অনেক সময় একজন সার্জনের প্রয়োজন হতে পারে তো এই জন্য আমাদের এটা মাল্টিডিসিপ্লিনের অ্যাপ্রোচ নিতে হবে এবং পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন খুব জরুরি কেন আমি আজকে আলোচনা করব আমাদের অবেসিটি অ্যাসোসিয়েটেড অ্যাকান্থোসিসমিক ডিফান্স আমাদের আরবান স্টাইল বা মানে বর্তমান শহরের জীবনে দেখা যায় আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ খুবই কম হয় একই সঙ্গে জাঙ্ক ফুড বেশি খাওয়া হয়ে থাকে এবং আমরা সাধারণত বসে কাজ করি এসব কারণে আমাদের ওয়েট আস্তে আস্তে বাড়তে থাকে ওয়েট বাড়ার সঙ্গে আমাদের রক্তের চর্বি পরিমাণ বেড়ে যায় একই সঙ্গে আমাদের কারো কারো ডায়াবেটিস হয়ে যায় অল্প বয়সে হাইপার টেনশন হয়ে যায় দেখা যায় ওই সব পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাকাথোসিস নিগ্রিক্স পেয়ে থাকি বা অনেকে ডায়াবেটিস না হলেও আমরা ইনসুলিন লেভেল পরীক্ষা করে থাকি এবং এই রোগের সঙ্গে একটা ব্যাপার আছে সেটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন রেজিস্ট্যান্স যদি পাওয়া যায় তখন তাদের সেই সব পেশেন্ট যত অল্প বয়সী হোক তাদের দেখা যাবে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাহলে এটা একটা মার্কার যে ভবিষ্যতে ডায়াবেটিস হতে পারে তো আমরা এই জন্য পেশেন্টকে কথা বলবো আপনি ওয়েট রিডাকশন করতে হবে ওজন কমাইতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ বাড়াইতে হবে এবং মানে হেলদি ফুড খেতে হবে এবং তাড়াতাড়ি ঘুমাই দেখতে হবে একই সঙ্গে আমরা তাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি প্রথমে আমরা কিছু রক্ত পরীক্ষা নিরীক্ষা করে থাকি তার কী কারণে এই সমস্যাটা দুই নম্বর হচ্ছে আমরা যখন চিকিৎসা শুরু করি তো প্রথমে আমরা চেষ্টা করি টপিক্যাল অ্যাপ্লিকেশন বা লাগানোর কোনো ক্রিম দিয়ে সেটা সাধারণত রেটিনয়েড অ্যাসিডের গ্রুপের ক্রিম হতে পারে বিভিন্ন ধরনের রেটিনিক অ্যাসিড আছে ভিটামিন এ ডেরিভেটিভ সেগুলো আমরা ব্যবহার করে থাকি কালো জায়গায় একই সঙ্গে দেখা যায় ক্লিকম্যান ফর্মুলা একটা আছে যেটা যে কম্বিনেশন ক্রিমটা আমরা মেস্তাতে ব্যবহার করি সেটাও কিন্তু আমরা এই ঘাড়ের কালো দাগ বা বগলের কালো দাগে দিতে পারি এবং ভিটামিন ডি অ্যানালগ আছে যেটা লাগানোর ক্রিম আঁকারে পাওয়া যায় সেটাও দিতে পারি কোনো কোনো পেশেন্টের দেখা যায় এইসব ওষুধে কাজ করছে না তখন তার সঙ্গে এই ওষুধের সঙ্গে আমরা তাকে কেমিক্যাল পিলিং দিতে পারি কেমিক্যাল পিলিং করলে কিন্তু বেশ ভালো পরিমাণে রেসপন্স পাওয়া যায় এরপরে কিছু কিছু এখন আবিষ্কার হয়েছে যেমন লেজার সার্জারি করতে পারি লেজার সার্জারি করলেও কিন্তু মানে কালো দাগটাও কমে একই সঙ্গে মোটা চামড়াটাও কমে কিন্তু সব কিছু একই সঙ্গে কিছু মেটাবলিক সিন্ড্রোম যেহেতু আমরা আগে বলেছিলাম যে বডির অন্য অন্য অর্গানের সমস্যা হতে পারে এই জন্য অন্য ডিসিপ্লিনের ডাক্তার ডাক্তারকেও একই সঙ্গে দেখাতে হবে এবং পেশেন্টকে সব থেকে মানে আপ টু ডেট থাকতে হবে যে ওনার একটা চেষ্টা থাকতে হবে যে ওনার বডিটাকে একটা অ্যাডজাস্টেবল পর্যায়ে নিয়ে আসতে হবে এবং চিকিৎসা নিতে হবে একটা সময় ছিল যে এখন তো কোনো চিকিৎসা নেই মানে বেশ কিছুদিন আগে ডক্টররা কাউন্সিলিং করে বলে দিতেন এটা চিকিৎসা নেই এটা নিয়ে থাকো কিন্তু এখন কিন্তু মেডিকেল সায়েন্সের অগ্রগতির কারণে চিকিৎসা আছে তবে চিকিৎসাটার ক্ষেত্রে আমরা ডক্টররা যেটা বলি যে ডিফিকাল্ট বাট নট আনট্রিটেবল মানে চিকিৎসা একটু কষ্টকর কিন্তু এমন না যেটা এটা চিকিৎসা করা যাবে না দীর্ঘমেয়াদী চিকিৎসা করলে এটাতে আপনি ভালো ফল পাবেন চকের চামড়াও পাতলা হবে কালো দাগও কমবে এবং আপনি মানে আপনি কসমেটিক্যালি মানে অ্যাকসেপ্টেবল এরকম একটা চিকিৎসা সম্ভব এই জন্য ধৈর্য ধরতে হবে এবং অযথা দুশ্চিন্তা করবেন না এবং রোগ সম্পর্কে সঠিক এবং যথাযথ আইডিয়া রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ